ইসলাম ধর্মে একটা বিষয় আছে সেটা হলো তালাক প্রদানের পরে হ্যাঁ হিল্লা বিয়ে আসলে হিল্লা বিয়ে সম্পর্কিত কোনো বিষয় আহ মহানবীর জীবনে ঘটছিল কিনা এটা একটু জানতে জানতে চাই চাই আর একটা বিষয় সেটা হলো এই বিয়েটা আমার যতটুকু ধারণা আমাদের মোল্লা মনসিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সমাজে ধর্মের নাম দিয়ে ঢুকিয়ে দিছে এবং এর কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায় বলে আমার মনে হয় তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন তো আমরা যারা আপনাদের মতো একটু মুক্ত চিন্তার মানুষ হতে চাই তাদের জন্য একটু সুবিধা হতো আর কি আচ্ছা প্রথমে আপনাকে যে জিনিসটা জেনে নেওয়া দরকার যে আপনি হিল্লা বিবাহটা যে কোরআনে আছে এই জিনিসটা কি আপনি জানেন না আমি জানি না ভাইয়া এই সিস্টেমটা মানে এই যে মানে কি করতে হবে ঘটনাটা কি করতে হবে একবার যদি রাগের মাথায় মনে করেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেললো তাহলে আসলে ঘটনাটা কি করতে হবে এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে কি বলেছে সেটা আমরা তাহলে একটু দেখে নিই এটা হচ্ছে সুরা বাকার দুইশো তিরিশ নম্বর আয়াত আমি আপনাকে আলবায়ন ফাউন্ডেশনের যে অনুবাদটা সেটা একটু বের করছি তাহলে আপনি একটু আগে সেইটা একটু আমাদেরকে পড়ে শোনান এটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ তাহলে একটু পড়ে শোনান ভাই যে অতএব যদি সে তাকে তালাক দেয় এখান থেকে পড়ে শোনান অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে আর এটা আল্লাহর সীমারেখা তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা জানে আচ্ছা এখান থেকে কি বোঝা গেল তাহলে এখানে বিষয়টা হলো যদি কেউ তালাক প্রদান করে তাহলে ওই নারীকে অবশ্যই আরেকজনের সাথে বিয়ে করতে হবে আর কি তারপরে যদি ওই স্বামী আবার তালাক প্রদান করে তাহলে পূর্বের স্বামী আবার তাকে নিয়ে সংসার করতে পারবে আচ্ছা তার মানে এটা তো কোরআনই বলা আছে নাকি এটা তো মানে হুজুররা যে বানায় বানায় বলতেছে তা তো না কোরআনই তো পরিষ্কারভাবে ভাবে বলা আছে যে আপনি যদি আপনার স্ত্রীকে আগের মাথায় তালাক দিয়ে দেন সেই স্ত্রীকে যদি আবারও আপনার গ্রহণ করতে হয় তাহলে আপনার স্ত্রীর আরেক লোকের সাথে বিয়ে করতে হবে এবং সেই লোকের সাথে বসবাস করতে সহবাস করতে হবে এরপরে আপনি তাকে সেই স্বামী যদি অত শে তালাক দায় এর আপনি আবার তাকে বিয়া করতে পারবেন এটা তো কোরআনের আয়াত নাকি জি জি ছেড়ে দিলাম আপনার মাধ্যমে আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে তবে এই যে আপনি যদি এরকমের একটা চালাকি করেন যে মনে করেন একজন লোকরে আপনি ভাড়া করে আনলেন যে ব্যাটা তোর আমি 1000 টাকা দিলাম তুই আমার বউরে বিয়া করবি কিন্তু কিছু করবি না হ্যাঁ তুই খালি বিয়া করবি বিয়া কইরা কিছু করবি না তারপর তালাক দিয়ে দিবি তারপর আমি আবার আমার বউরে নিয়ে বিয়া করে ফেলব

এটা তো হইতেই পারে মানুষের সবসময় ভালো থাকে না হয়তো ঠিক আছে আমি মানে আমি একটা কাল্পনিক ঘটনা আপনাকে বলতেছি আপনার জীবনের সাথে আমি আসলে ইয়া করতে চাচ্ছি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি যে ধরেন আপনি আপনি রাগের মাথায় তালাক দিয়ে ফেলছেন তিন তালাক দিয়ে ফেলছেন এখন কি একটা করার কি করার আছে এখন আপনার হুজুরা এসে বললো যে এখন মানে ইয়া দিতে হবে হিল্লা করতে হবে এই যে এই কাজটা করতে হবে কোরআনের সুরা বাকার আর দুইশো তিরিশ নম্বর আয়তে যেটা বলা আছে সেটা করতে হবে তখন আপনি এক ব্যাটারে জানলেন যে ব্যাটা তোরে আমি দশ হাজার টাকা দিতেছি তুই আচ্ছা তুই আমার বউরে বিয়া কর কিন্তু কিছু করিস না মানে এটার জন্য তো আপনি যে আপনার ওয়াইফকে তালাক দিয়ে ফেলছেন এটার জন্য তো আপনার ওয়াইফ কোনো ভাবে দায়ী না আপনার ওয়াইফের এই জন্য আপনার কাছে আবার আসতে হইলে সে আরেক ব্যাটার সাথে শুয়ে আসতে হবে আরেক ব্যাটার ঘর করে আসতে হবে যে ব্যাটার সে চিনে না জানে না এই রকমের একটা ব্যাটার সাথে তার রাত কাটাইতে হবে আমি মানে এই জিনিসটা আমি ফেস করছি তো আমার বিষয়টা হলো যে আমি যেটা মনের ভিতরে উদয় হয়েছিল অপরাধ করলে তো পুরুষটা করছে তাই না আচ্ছা তো স্বামী হচ্ছে তো আমিও সেটাই বলতেছি ভাই মানে আকামটা তো করছে পুরুষ যে হচ্ছে রাগের মাথায় মানে তালাক দিচ্ছে কিন্তু এটার কাপড়াটা কেন ওই মেয়েটার দিতে হবে মেয়েটার কেন একটা অচেনা অজানা একটা বেটার সাথে রাত কাটাইতে হবে ওই হাদিস আবার বলা আছে যে ওই মধু গ্রহণ করতে হবে ওই স্বামীর ওই স্ত্রীর মধুটা গ্রহণ করতে মধু গ্রহণ করা মানে হচ্ছে গিয়ে মানে মানে একসাথে সঙ্গম করতে হবে আর কি রাতে সঙ্গম করতে হবে আর কি একদম মানে খুব স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে সঙ্গম করতে হবে সঙ্গম করা ছাড়া হবে না বুঝতে পারছেন তো এইটা তো ভাই রেপ হয়ে গেল তাই না একটা মেয়েকে মেয়ের সম্মানটাও নষ্ট হইলো একটা মেয়ে একটা আরেকবার সাথে শুয়ে আবার আপনার কাছে ফেরত আসতে হবে এটা ভাই একটা মেয়ের জন্য তো রীতিমতো অবমাননা কর তাই না আপনার কি মনে হয় জি জি অবশ্যই অবশ্যই 100% মানে আপনার কাছে ফেরত আসতে হইলে আপনার ওয়াইফের আরেকবার সাথে শুয়া মানে আমার কাছে খুবই মর্মান্তিক মনে হয় মনে করেন আপনার মা এর কথাই ধরেন হ্যাঁ মনে করেন আপনার বাপে মানে রাগের মাথায় দিল একটা মায়ের কি করতে হবে আরেকবার সাথে এটা কি মানে আমি আমরা তো কল্পনাও করতে পারি না যে এটা আমার মা আমারই মা ধরেন আমারই মা যদি এরকম ঘটনা আমার বাপ যদি রাগের মাথায় করে ফেলে আমার মায়ের আরেক বেটার সাথে শুইয়া তো আবার বাপের কাছে ফেরত আসতে আমাদের ফ্যামিলিতে আবার ফেরত আসতে হবে বাপের ফ্যামিলিতে এটা তো ভাই কল্পনা ব্যাপার আমরা তো মেরে যাবো এরকম যদি হইতো সত্যি সত্যি যদি এরকম ঘটনা করতো আমরা তো মানে সব ফ্যামিলি শুধু আত্মহত্যা করতাম আমরা যে আমার মায়ের আরেক বেটার সাথে তারপরে আমার ওই বাসে আবার আসতে হচ্ছে যে বেটা অচেনা অজানা একটা সে বেটারে বিয়া করে আবার সে তালাক দিলে আবার ফেরত আসতে হইতেছে এইটা তো আমরা যেটা করতাম হোল ফ্যামিলি আত্মহত্যা করতাম এইরকম ঘটনা ঘটলে হোল ফ্যামিলি আমরা আত্মহত্যা করতাম আমার মায়ের যদি এরকমের একটা অসম্মান হইতো আমাদের বেঁচে থাকার আর কোনো মানে অর্থই থাকতো না আমরা কান্তে কান্তি মরে যেতাম এটা তো মানে অত্যন্ত অবমাননাকর অত্যন্ত অপমানজনক একজন নারীর জন্য যে মানে চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব আরেকবারের সাথে শুয়ে তারপর তার আসতে হচ্ছে ফেরত আসতে হচ্ছে এবং এই সিস্টেম আল্লাপাক কোরআনে দিয়ে রাখছে মানে এটা কোন কথা ভাই হ্যাঁ এ কি বলতেছিলেন সেটা বলেন আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে ধরেন আমরা তো ছোটবেলা থেকে ইসলামকে জানছিল আমাদের পাঠ্যবইয়ের মাধ্যমে আপনি নিজেও আমাদের দেশে লেখাপড়া করছেন আমাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর যে বইটা আছে হ্যাঁ তো সেখানে যে ঘটনার বর্ণনাগুলো দেওয়া আছে আমরা সেইভাবে ইসলাম ধর্মটাকে দেখি হ্যাঁ কিন্তু যখন আমরা আরেকটু একটু বোঝার চেষ্টা করি তখন কিন্তু এই যে ছয় বছর বয়সে আয়সা রাদ হোক বিয়ে করা নয় বছর বয়সে তার সাথে সঙ্গমে যাওয়া তারপরে আপনার মুতা বিবাহ সম্পর্কে জানা এগুলো যখন আমরা জানতেছি তখন এই ইসলাম সম্পর্কে যে আমরা ছোটবেলা থেকে যেটা জেনে আসছি যেরকম জেনে আসছি সেটার সাথে কিন্তু কোনো মিল পাচ্ছি না এখন আমরা ধরেন আপনার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক এগুলো জানতে পারতেছি কিন্তু আমার মা আমার বাবা আমার মা অনেকবার হস করছে বাবা অনেকবার হস করছে তারা সচেতন মানুষ হিসেবে সমাজে সুপরিচিত কিন্তু কিন্তু ওই যে ইসলামকে ধারণ করে বিধায় তারা নিজেরাই ছিল সেই এখনো যে ইসলাম ধর্মের নামে যে আইএম এ পরিচালিত হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতেছে না এবং তাদের এই না বুঝার কারণে আমাদের মতো মানুষের জীবনে যে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাস্তবিক অর্থে ঘটতে পারে যার জ্বলন্ত উদাহরণ আমি নিজে আপনার আপনার জহির রহমান ভাই আপনার ঘটনাটা আমি অবশ্যই শুনবো আমিও শুনতে চাই যদি আপনি বলতে চান আর কি তাহলে আমি অবশ্যই এটা শুনতে চাই তার আগে ভাই আপনাকে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই যে এই যে আপনি যদি এমন একটা চালাকি করেন যে পাঁচ দশ হাজার টাকা দিয়ে একজনকে ভাড়া করছেন সে হচ্ছে আপনার বউকে টাচ করবে না কিন্তু আবার তালাক দিয়ে দিবে তালাক দিয়ে আবার আপনার কাছে ফেরত দিবে এরকম যদি একটা চালাকি আপনি করার চেষ্টা করেন এইটা কিন্তু নবী আবার নিষিদ্ধ করে দিচ্ছে হ্যাঁ নবী আবার বলে দিচ্ছে যে এই টাইপের চালাকি করা যাবে না আসলে জেনুইনলি বিয়ে দিতে হবে জেনুইনলি হবে তারপরে আবার ফেরত নিতে হবে দেখেন আপনাকে আমি এই যে এই চালাকিটা যে আপনি করবেন এই চালাকিটা কিন্তু নবী বন্ধ করে দেখেন বুলগুল মারাম শরীফের একটা হাদিস হাদিস অনেকগুলো গ্রন্থ এটা আছে হিল্লা বিবাহ করা হারাম এখানে যে জিনিসটা বলা আছে ইবনে মাসুদ বলেন রাসুল্লাহ বলেছেন তিন তালাক প্রাপ্ত হালালকারী হালালাকারী এবং যার জন্য হালাল করা হয়েছে উভয়ের উপর লানত করেছেন তিরমিজি মেসি হাদিস বলেছেন এই হাদিসের ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে হিল্লা বিবাহ ইসলামী নিষেধ তালাকদাতা স্বামীর নিকট পুনরায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য যৌন মিলনের পর তালাক দেওয়ার শর্তে কোনো ব্যক্তির নিকট সাময়িক বিবাহ দেয়া কি হিল্লা বিবাহ বলা হয় মানে হচ্ছে আপনি যদি মানে একজন মানুষকে ঠিক করেন মানে কন্ট্রাক্ট করেন একজনের সাথে যে তুমি তো আবার তালাক দিয়ে দিবা হ্যাঁ তোমার আমি কিছু পয়সাপাতি দিতেছি তুমি আবার আমার বোরে তালাক দিয়ে দিও তাহলে আমি আবার বিয়ে করতে পারবো এই ধরনের চুক্তি ভিত্তিক যদি হয় ঘটনাটা এই জিনিসটাকে বলা হয় হিল্লা বিবাহ সেইটাকে আল্লাহ নবী একদম নিষিদ্ধ করে দিছে এবং বলে দিছে যে এই দেখেন অতচো আমাদের দেশের কিছু মৌলবী আল্লাহর রাসূলের অবিসংবাদকে ব্যBDAঙ্গলে প্রদর্শন করে ঢালাওভাবে আইনানতিক বিচার প্রচলন ঘটায় রাসূলের ভাষায় এদেরকে ভাড়াটিয়া পাঠা হিসেবে আখ্যায়িত করা হয়েছে মানে হচ্ছে এই কাজটা আপনি করতে পারবেন না ভাড়াটিয়া একজন লোককে মানে আইনা এই কাজটা করাইতে পারবেন না জেনুইনলি কোরআনের আয়াতে যেভাবে বলা আছে একদম জেনুইনলি এক মেটার সাথে বিয়া দিতে হবে ওই মেটা আপনার স্ত্রী বা যেই হোক ওই মেটা সেই মেটার র মানে হাদিসের ভাষাতে যেটা বলতে হয় মধু আস্বাদন করতে হবে মধু আস্বাদন করার পরে যদি সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় যদি সেই স্ত্রীকে তালাক দেয় এরপরে আপনি আবার তাকে ফেরত নিতে পারবেন কিন্তু আপনি যদি চালাকিটা করেন মানে হিল্লা একজন হালালাকারী একজন জোগার করেন টাকা দিয়ে বা ভিত্তিক এই জিনিসটাকে আল্লাহ নবী একদম নিষিদ্ধ করে দিয়েছে ভাড়া মানে ভাড়া করতে পারবেন আপনি চুক্তি করতে পারবেন না কারোর সাথে জেনুইনলি বিয়ে দিতে হবে পার্থক্যটা কি বোঝা গেছে ভাই এই দুটার পার্থক্য কোনটা কোনটা কোরআনের আয়াতের নির্দেশনা আর কোনটা হচ্ছে গিয়ে নিষিদ্ধ ভাই আমি একটুখানি ইন্টারফেয়ার করি আপনাকে একটা চমৎকার একটা বৈপরিত্য মার্কা বিষয়টা ইসলাম ধর্মেরটা দেখাই আমি এই জন্য হলো অমা হাদিসের একটা কথা যার অর্থ হলো সকল কিছুর ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল এটা হলো আমরা ওই ক্লাস এটাকে দশটা হাদিস ছিল তো মুখস্থ করতাম পড়াশোনার জন্য এটা ছিল হাদিস নাম্বার এক অমা ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল এখন আল্লাহ তালা তো অন্তর তাই না এখন আমি তো আমার স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে তালাক তালাক বলি নাই আমি রাগের মাথায় বলছি তাহলে কি উনি তো অন্তর তোরা তাহলে তো জানার কথা এক দুই নম্বর হলো তালাক তালাক বললাম মুখ দিয়া তাহলে একজন হিন্দু বাসের সাথে লেখা আছে পড়লো সে কি ইমানদার হলো হলো না তাহলে আমি তো মুখ বলছি তাহলে তাইলে যে তালাক হলো এটা ধরেন সমাজে বা ইসলাম ধর্মের আইন অনুসারে বুঝে কিভাবে তাহলে তো এটা কন্ট্রাডিকশন হয়ে গেল এখন হিল্লা বিয়ে আমি নিয়োগ করে রাখছি লোক ঠিক করে রাখছি তার সাথে বিয়ে দিলাম আবার গ্রহণ করলাম তাহলে একটার সাথে কিন্তু আর একটা কন্ট্রাডিকশন হয়ে গেল হ্যাঁ আচ্ছা আমি আপনাকে আর একটা যে জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নবী কিন্তু তার নিজের একজন স্ত্রীকে মানে হচ্ছে গিয়ে হাত থাকে তালাক দিয়ে দিছিল ও আচ্ছা তালাক কিন্তু ঘটে গিয়েছিল ঘটনা কিন্তু ঘটে গেছে হ্যাঁ কিন্তু নবী কিন্তু নবী কিন্তু এখানে কিন্তু হিল্লা ফিল্লা কিছু করে নাই দেখেন আপনি ঘটনাটা দেখেন সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে ২০১৬

মানে ঘটনাটা একটু ব্যতিক্রম তো যাই হোক আমাকে একটা কমই মাদ্রাসার সাথে পাঠায় জমক মাদ্রাসায় যাও ওখানে ফিকা বিভাগ আছে তাদের কাছ থেকে তুমি এই বিষয়ে বিস্তারিত জেনে আসো তো আমি ওখানে যাই যাওয়ার পরে তিনজন দাওরাই হাদিস পাশ করা আর কি তিনজন হুজুর আমাকে নিয়ে বসলো তার বিভিন্ন জায়গার যে আপনার প্রথমে যেটা দিলেন সুরা ইয়াত যেটাতে লেখা আছে আর কি সেটা দেখাইলো আমাকে বাকিগুলো দেখলেন কিন্তু তারা সে কিন্তু তারা কিন্তু সুনানা ইবনে মাঝহার যেটা আপনি কেবল দেখালেন বিবি হাফসাকে যে উনি ডিভোর্স করে তালাক দিছিলেন এই আলোচনা শুনতে শুনতেই আমি ঘুমাইয়া পড়ি হয় শেষ করতে পারি না ঘুমাইয়া পড়ি গত পাঁচটা বছর ছয়টা বছর যাব তো আসলে আহ আমাদের এই সাবকন্টিন্ট বলেন বাংলাদেশের মতো জায়গাতে বলেন আমরা ধরেন ওই যে শুনতে শুনতে তো ধর্ম পালন করি বেশি যদি অ্যানালাইসিস করতে যেতাম না তাহলে হয়তো এই যে আপনার এই লাইফটা যদি আমি আরো আগে দেখতে করতে পারতাম আপনার সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো এই যে বিবি হাফসার ঘটনাটা আমি ওই তিনজন আলমকে দেখাইতে পারতাম আমার আম্মাকেও আমি দেখাইতে পারতাম কিন্তু এগুলো আসলে আমাদেরও সীমাবদ্ধতা আমার আম্মারও হয়তো আম্মাও যদি জানতে পারতো আগে বা আমার বাবাও যদি জানতে পারতো তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না বুঝছেন এবং এর কারণে কতগুলো পরিবার কতগুলো জীবন ধ্বংস হয়ে গেছে হ্যাঁ সেটা এখনো মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই ঠিক আছে ভাই আপনার কথা মানে সবই শুনলাম মানে বিষয়টা হচ্ছে যে হুজুরা তো এই মানে এই জিনিসগুলা নিশ্চয়ই জানে জানে তারপরে সেই জিনিসগুলা এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করে ঠিক আছে জহির ভাই আপনার কি আর কোনো আলোচনা আছে ভাইয়া আমি একটু আরেকটু একটু বলি সেটা হলো সেদিন আপনি মানে একটা বিষয় বললেন মানে আমি আপনার সেদিনের বলতে কয়েক বিশ কিছুদিন আগের একটা লাইভ দেখলাম আর কি সেটা পরশুদিন দিন রাত্রে রমজান মাসে রোজা নিয়ে হ্যাঁ আসলে আপনি একটু চেষ্টা করবেন কি ভাই আপনারা তো আপনার লাইভের মাধ্যমে অনেক কিছু জানি সংসার ডট কমে ধরেন ঢোকা হয় না ঠিক তেমন কিন্তু লাইভ গুলোতে না ওই সাথে তর্ক নিয়ে সময় না কাটিয়ে বুঝছেন ভাই এই অজানা বিষয়গুলো কি একটু তুলে ধরার বুঝছেন ভাই চেষ্টা করুন যেন আমাদের মতো মানুষগুলো একটু জানতে পারে হ্যাঁ ঠিক আছে সেই চেষ্টাটা করি সেই চেষ্টাটা করি কিন্তু মানে একটা প্রসঙ্গ না আসলে আসলে আমি তো এইভাবে বলতে পারি না প্রসঙ্গটা আসলে সংসদ ডট অনেক কিছু দলিল প্রমাণ দেয়া আছে হ্যাঁ অনেক কিছু দলিল প্রমাণ দেয়া আছে কিন্তু সেই সব কিছু যদি প্রসঙ্গ না আসে তাহলে তো আমি আগবারে বলতে পারি না হ্যাঁ বাবা বাবা কিছু বলতে চাই মামি বলছি কিবা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে জয়রান ভাই ভালো থাকেন তাহলে শুভরাত্রি ইনশাআল্লাহ শুভরাত্রি শুভরাত্রি বাবা